নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, চলে এসেছি তোমাদের এই চ্যানেল আগে বুকিতে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা ইউনিক ড্রয়িং বা ক্রিয়েটিভ ড্রয়িং করে দেখাবো। দু রকম কালার ইউজ করব, ব্লু কালার আর অরেঞ্জ কালার, সাথে আমি কি ব্ল্যাক পেন ইউজ করব। একটা সার্কেল করে নিয়েছি, এখানে একটা ব্লু কালার দিয়ে এটাকে ফিল আপ করে দিচ্ছি। খুব সাবধানে ফিল আপটা করবে। এরকম করে এটাকে ফিল আপ করে দিলাম। এবারে সাথে আমি কি করব, এটাকে অরেঞ্জ কালার করে দিচ্ছি। দেখো, দেন এটাকে আমি শুকাতে দেব কিছুক্ষণের জন্য। সার্কেলের মধ্যে অর্ধেকটা বাইরে একটা ফ্লাওয়ার আঁকবো। দেখো আমি কিভাবে ব্ল্যাক পেন দিয়ে করছি, তোমরাও এটা বাড়িতে ট্রাই করবে। আর এই ড্রয়িংটা পুরোটা দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে আর নতুন কিছু শিখতে পারবে। আমি ডিরেক্টলি করবো। এপাশে পাপড়ি করব। এবার এখান থেকে সোজা করে এর মাঝ বরাবর আমি ডাটিটা করে দেবো। এবার এখান থেকে আর একটা ফ্লাওয়ার করব। দেখো একটা ড্রয়িং তৈরি হচ্ছে। এবার এখান থেকে একটা পাতা করব। এখান থেকে আর একটা পাতা হবে। খুব সাবধানে করবে, ডিরেক্ট পেন দিয়ে করবে। যখন আমাদের একটা ড্রয়িং তৈরি হলো, এবারে আমি এইগুলোকে আলো ভরে দিচ্ছি। এবারে আমি সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করব। ফাউন্টেন পেনটা ইউজ করছি এর ভেতরের দাগগুলো একটু সরু সরু করে দেওয়ার জন্য। খুব সাবধানে ধীরে ধীরে দেবে, জিনিসটা খুব সুন্দর হবে। এরকম লাইন লাইন দিয়ে পুরো ফ্লাওয়ারটাকে ভরে দেবো। দেখছো কি সুন্দর একটা এফেক্ট তৈরি হচ্ছে।
ড্রয়িংটা করবে, লাইনগুলো দেবে। এরকমভাবে লাইনগুলোকে ভরে দিচ্ছি। এবারে এখানটাও আমি করে দিচ্ছি এভাবে। যত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে তোমরা এগুলো করবে তত ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে। এবারে এটাকেও করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই দেখো নতুন নতুন আমি টেকনিকের জিনিসগুলো তোমাদের কাছে দেখাচ্ছি, এগুলো তোমরাও করবে, তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তারাও করে এটাকে শিখতে পারবে। এবারে এই পাতাটাকে আমি পেন দিয়ে করে নেবো, তারপরে কালার করব। এবারে এই ব্ল্যাক কালারটা দিয়ে আমি এখানে ভরে দিচ্ছি, দেখো কালারগুলোকে। খুব সাবধানে করবে। Thank you.
বন্ধুরা দেখতে পারলে আমি কিভাবে এই ক্রিয়েটিভ ড্রয়িংটাকে পেন্সিল অ্যান্ড কালার দিয়ে কমপ্লিট করলাম। তোমরাও বাড়িতে এরকম বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করতে পারে, বিভিন্ন রকম কালার স্পট দিয়ে যে কোনো জিনিস ড্রয়িং করতে পারবে এইভাবে। আর এটা কত সুন্দর লাগছে, ইউনিক লাগছে। এবারে আমি এই সিলভার কালারের পেনটা দিয়ে এখানে কিছু দাগ দিয়ে দিচ্ছি। দেখো আমাদের ড্রয়িংটা কমপ্লিট হলো বন্ধুরা। এবারে কিছু কিছু জায়গায় আমি একটু ডট ডট দিয়ে দিচ্ছি। তোমরা এটাকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরকম ভিডিও, ইউনিক ভিডিও তোমাদের কাছে আসবে। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।